5 at a level 2.591, 2.591, temperature 31.4, GOB 158640. এখন আমি 3 নম্বরের একটা এক্সারসাইজ করব, সেটার জন্য আমি একটা নতুন একটা পার্ট ফাইল ওপেন করলাম। এখানে আমি শুরু করব হচ্ছে ব্যাক সাইড থেকে। তো আমি এটা রাইট প্লেনে না করে এটা ফ্রন্ট প্লেনে করি। ফ্রন্ট প্লেনে এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্টটা আমি এটার সাথে কোসাইনটা করে দিই। আর এটার আমার হাইটটুকু হবে হচ্ছে 45, এই লেন্থটুকু হবে হচ্ছে 100। তারপরে আমার যেটা করতে হবে, একটা সার্কেল এই সেন্টারে নেব এবং এই সার্কেলের একটা অফসেট, অফসেট না করে আসলে আমি 10-এর অফসেট করলে হয়, অফসেট করে দিলাম। তো এই সার্কেল যেটা আছে এই সার্কেলের ডায়ামিটার দেবো হচ্ছে 40। তো ট্রিম সিলেক্ট করে আমি এটা এখান থেকে কাট করে দেব। এটার ডায়ামিটারটা আমি এখান থেকে একটা বাদ দিয়ে দিই। তো এই ডায়ামিটার আমি এটার রেডিয়াস দিয়ে দিয়েছি 25। আর এখান থেকে এখানের এই ডিস্টেন্সটুকু দিয়ে দিয়েছি 50। কুলে নিয়ে দিলাম। এটা বাটি গেল দিলাম, তাহলে এখন আমার এটা ফুলি ডিফাইন হলো। এবং এটা আমি এখন ফিচার্স থেকে এক্সট্রুড বলবেস করবো, এই পার্টটুকু আর এই পার্টটুকু। আর এটা হবে হচ্ছে আমার 20 mm এক্সট্রুড এবং আমি এটা এক্সট্রুড করলাম। তারপরে এই ফেসে একটা স্কেচ আমি এখানে ড্র করব, যেটা হবে হচ্ছে সেমভাবে এটা ডিস্টেন্স বলছে আমার 20। ফিচার্স থেকে এক্সট্রুড বলবেস করব এবং এই এক্সট্রুড বলবেসটা হবে হচ্ছে আমার 40 mm। তো এটা হচ্ছে আমার 3 নম্বর এক্সারসাইজ। তারপরে আমি 4 নম্বর আমার এক্সারসাইজটা করবো। 4 নম্বর এক্সারসাইজের জন্য আমি একটা পার্ট নিলাম। পার্টে একেবারে টপ প্লেনে আমি একটা সার্কেলটা করব, যে সার্কেলটার আমি ডায়ামিটার দেবো হচ্ছে 40 mm।
তারপরে এটা এক্সরের বস বেস করবো, কতটুকু করবো এটা 30 mm এক্সরে করবো। তারপরে এই ফেসে আরেকটা সার্কেল ড্র করব, যে সার্কেলের ডায়ামিটারটা আমি স্মার্ট ডাইমেনশন থেকে দিয়ে দিব 20 mm, এবং এটাও আমি এক্সট্রুড করব হচ্ছে 30 mm। থার্টি এম এম এক্সট্রুড হলো।